দে। তো দাদা তো অনেকক্ষণ বাজারে গেছেন, এখনো ফিরছেন না কেন বলতো? হ্যাঁ গো দিদি ভাই, আমিও না এতক্ষণ ধরে সেই কথাটাই ভাবছিলাম, শুধু তুমি টেনশন করবে বলে আমি মুখে কিছু বলছি না। বাবা আমার তো বড্ড অস্থির অস্থির লাগছে রে, 3-4 ঘন্টা হয়ে গেল, বাজার তো এতক্ষণ বন্ধ হয়ে গেছে। দিদি ভাই মেয়েটা আবার রাস্তায় গিয়ে অন্য কোনো তাল করেনি তো? অন্য তাল? আবার কি তাল করবে? না ওই বাড়ি যাবার বায়না করে আবার দাদাকে নিয়ে বাস ধরাতে চলে যায়নি তো? না না না, তা তা কি করে হবে, সে তো বাড়ি থেকে কথা হয়েই গেল। আমার আমার কি মনে হচ্ছে জানিস তো? কি মনে হচ্ছে বলো, বলো না। ওরে বাবা আমার ভীষণ চিন্তা হচ্ছে, এই সময় বাড়িতে পুরুষ মানুষ বলে কেউ নেই, ছোট এখনো স্কুল থেকে বেরেনি, যদি একটা কিছু হয়ে যায় তো? হ্যাঁ রে, তা তোর দাদার আবার শরীর টরীর খারাপ করলো না তো? বড্ড ভয় করে রে আজকাল। না 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 না, শরীর খারাপ হতে যাবে কেন গো দিদি ভাই? আর ঠিক আছে, বলতে নেই যদি সেটা হয়ও, বাহাতোর সঙ্গে আছে, কিছু একটা তো করবে। তাহলে তুই বল, এত দেরি হবার কারণটা কি? বুঝতে পারছি না গো দিদি ভাই। হ্যাঁ রে, রূপুকে একবার বাজারে পাঠাই। হ্যাঁ সেই ভালো, তাই করো। আমি বরং রূপুকে ডাকি। হ্যাঁ রূপু, রূপু, ও রূপু, কি হয়েছে বাজে কাকিমনি, ডাকছো কেন? হ্যাঁ রে, তোর বাবা এখনো বাজার থেকে ফিরছেন না কেন বলতো? কি আশ্চর্য মা, বাবা কেন বাজার থেকে ফিরছে না আমি কি করে জানবো? কটা বাজে খেয়াল আছে, আমার বড্ড চিন্তা হচ্ছে রে রূপু। মা তুমি তো কিসব গুট্টু আনতে পাঠালে, সেই জন্য দেরি হচ্ছে, আর তাছাড়া বাহা তো গেছেন বাবার সাথে। না রে সেটা কথা নয়, শোন না, এতক্ষণ তো দোকানই খোলা থাকবে না, বাজার তো 12টায় বন্ধ হয়ে যায়, এখন 1টা বাজে রে। 1টা কি বলছিস মেজো, 1:30 বাজতে চললো। বাজার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি বাজারে গিয়ে কি করব মা? বাবা তো আর বাজারে থাকবে না তাহলে। না না জানা, একবার একবার একটু দেখে আয় না মা, জানা কোনো খবর টবর তো পাবি, মানে তেমন কিছু। মা? হ্যাঁ মা। তুমি কি অন্য কিছু ভয় পাচ্ছো? হ্যাঁ রে, আমার বুকের ভেতরটা কেমন কাঁপছে। তোর বাবার আজকাল বয়স হচ্ছে না, কখন কি হয়, আর আজকাল কত রকম কি সব শুনছি বলতো চারিদিকে। এই মেয়ে শোন, যদি এভাবে ঝগড়া করিস না তাহলে তো আর বাজারটা আর করা হবে না। আসল জিনিসটাই তো এখনো কেনা হয়নি, গুড়টা পায়েস হবে বলেছিল না। হি হি, চল এবার গিয়ে দেখি সিটা আবার কুতলে। পরিষ্কার করে একটা কথা শোন, আমাকে রোজ এখানে বাজারে আসতে হয়। হ্যাঁ তুই যদি এভাবে ঝগড়া করিস তাহলে তো বাজারটা করবো কি করে, তুই তো রোজ রোজ আমার সঙ্গে আসবি না। এবার থেকে আমি রোজ রোজ তোর সঙ্গে আসব, না হলে তো এখানকার সব লোকগুলো তোকে ঠকাইন দেয়। আমি এলে আমাকে আর কেউ ঠকাইনতে পারবে না। তুই এলে বাজারটা আর হবে না, শুধু ঝগড়াটাই হবে। হ্যাঁ শোন, আমি গুড়টা কিনে তোকে দেবো। হ্যাঁ তুই ওর দোকানটা দাঁড়িয়ে থাকবি, আমি সেই ফাঁকে গিয়ে বাজারটা করে অন্য বাজারগুলো করে নিয়ে আসি। ঠকবার শখ হয়েছে ওই জন্যই যাচ্ছে, চল। সত্যি তো মানুষটা 1টা বেজে গেলে খেতেই চায় না, বাড়িতে যাই ঘটুক না কেন 1টার মধ্যে তাকে খাবার দিতেই হয়, সেই মানুষটা 1:30 বেজে গেল অথচ ফেরার নাম নেই। কতদিন বলেছি জানিস তো, ওর চেয়ে শখ করে মোবাইল ফোনটা কিনে দিয়েছে, সঙ্গে করে এদিক ওদিক যাবার সময় নিয়ে যেও, তা না সম্পত্তি আগলে রাখার মতন আলমারির ভেতরে লকারে ঢুকিয়ে রেখে দেবেন। আচ্ছা ওটা লকারে রাখা জিনিস বলতো? মা তুমি চিন্তা করো না, আমি বাজারে যাচ্ছি, গিয়ে এক্ষুনি গিয়ে ছুট্টে খবর নিয়ে আসছে, চিন্তা করো না, আমি আসছি, দাঁড়ো। রূপো, রূপো বলছি কি শোন, কথাতেই বলে না একা না বোকা, একা গিয়ে কাজ নেই, তুই আমাদের ওই নতুন কাজের লোকটা ওই সুন্দরলাল,
আর শোন না শোন না রূপু, একটা কিছু খবর পেলে একজন কেউ এসে বাড়িতে এসে খবরটা দিয়ে যাবে বুঝলি, আমি কিন্তু খুব চিন্তায় রইলাম মা। হ্যাঁ দেখ না আমার হাত পা কাঁপছে কেমন। মা 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 চিন্তা করো না, আমি তো যাচ্ছি মা, এক্ষুনি খবর পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মেজো কাকিমা একটু মাকে দেখো না গো, আমি আসছি আসছি আসছি। এই মেয়েকে নিয়ে কেউ বাজারে আসে, লোকের সঙ্গে ঝগড়া ঝাঁটি, খারাপ খারাপ কথা। কাটবে না তো, এবারে যদি কাটে তাহলে কিন্তু বাড়িতে খুব অশান্তি হবে। না বাবু কাটবে না, গ্যারান্টি। এবার দামটা বল কি না। কে বাবু, আপনার বাড়ি কাজের লোক? ও আমাদের বাড়িতে থাকে। কোথেকে এসেছে বাবু? এদিককার মেয়ে না মনে হচ্ছে। আমি কোথেকে এসেছি সেই ইতিহাসটু জেনে তোর কি কোনো লাভ আছে বটে? তুই তার কামটা কর না। এই তুমি এত ঝগড়া কি কেন? তখন থেকে দেখছি সকলের সঙ্গে ঝগড়া করছো, এত ঝগড়া করছো কেন সকলের সঙ্গে? আমি ঝগড়া কেন? এই এই উফ, বাপরে বাপরে বাপ, থামবি একটুখানি। এই ভাই তাড়াতাড়ি গুটটা দাও তো। হ্যাঁ কত দাম বললেন ভাই? এক ভাঁড়ের দাম 150 টাকা। কি বললি? আমি বাকি বাইরেটা করে নিয়ে আসছি, দে ব্যাগগুলো দে তো। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি, কারোর সঙ্গে একটা কথা বলবি না। এই তোমাকে কি বলে গেল বাবু, একটা কথা না বলতে বলে গেল না? খাটো বলতে মানা করেছে, কিন্তু পরীক্ষাটা করতে তো আর মানা করে লাই। পরীক্ষা? কি পরীক্ষা? বারে তুই ইত দাম নিলি এই গুটটোর, তো গুটটো ভেজা লাগছে কিনা আমি দেখে লব লাই। এই বাহা মনে ঢোকে তো তুই তো সহজে ঠকাতে পারবি লাই রে। যদি ভালোটা হয় তাহলে তো এবারে লিখে তুই পিচ্চে গেলি, আর যদি খারাপটা হয় লাই। এই মেয়ে সরে দাঁড়াও তো, সরে দাঁড়াও, মাল কেনা হয়ে গেছে এখন দোকান থেকে সরে দাঁড়াও। গুড়টা পরীক্ষা করে যদি তুই পাস না করিস না তাহলে তো আর মুখে বকবকাইবো না, একটু মানে হাতটা চলবে। গুলান কি আনছে? কি কি বললি? আরে পার বল কি না, কি বললি? এই করছিস কি? ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম, ইষ্টি কুটুম।